ওকে, তাহলে এবার আমরা শুরু করছি ডিএনএ রেপ্লিকেশন ইন প্রোক্যারিওটস তার থার্ড পার্ট। ওকে, তাহলে এখন অবধি আমরা কি কি দেখতে পেয়েছি, যে লিডিং স্ট্র্যান্ড আর ল্যাগিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ডে একটা কন্টিনিউয়াস নিউলি সিনথেসাইজড ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়েছে, ল্যাগিং স্ট্র্যান্ডে ফ্র্যাগমেন্টেড ডিএনএ তৈরি হয়েছে, যেগুলোকে আমরা কি বলছি ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এবং সব ক্ষেত্রেই কি কি রয়েছে আরএনএ প্রাইমার, শুরুতে কি রয়েছে আরএনএ প্রাইমার, তার মানে এখানে আমরা নতুন যেটা তৈরি করেছি সেটা কিন্তু এন্টায়ারলি ডিএনএ তৈরি হয়নি, কি তৈরি হয়েছে না আরএনএ ডিএনএ হাইব্রিডস। তা আরএনএ ডিএনএ হাইব্রিডস নিয়ে আমাদের কোনো কাজ চলবে না, আমাদের কি তৈরি করতে হবে ডিএনএ, তার কারণ এই স্ট্যান্ডে এন্টায়ারলি এইটা পুরোটাই ডিএনএ আছে, ব্ল্যাকটা মানে যেটা টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে সেইটার জন্য যেমন কি করে বাড়ির ছাদ ঢালাই করবার জন্য আগে নিচে একটা কাঠের ফ্রেম করে, তার উপরে তারপরে ছাদটা ঢালাই হয়, ওকে, তারপর কি করে কাঠের ফ্রেমগুলো রেখে দেয় না খুলে দেয়, খুলে দিয়ে সেখানে প্লাস্টার করে, তো ঠিক একইভাবে এই আরএনএ প্রাইমার সেটা কিসের জন্য দরকার ছিল, কারণ আরএনএ প্রাইমারটা ছাড়া ডিএনএ পলিমারেজ 3 সে বাইন্ড করতে পারে না, সেই জন্য আরএনএ প্রাইমার তৈরি হয়েছিল সব ক্ষেত্রে। আরএনএ প্রাইমারের কাজ মিটে গেছে, তাহলে এইবার কি করতে হবে, এই আরএনএ প্রাইমার যেটা আমি একটাকে রেখে দিচ্ছি বুঝবার সুবিধার জন্য, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা হবে আরএনএ প্রাইমার সেই পার্টগুলো কেউ একজন ক্লিপ করে দেবে, কেটে দেবে, কাঁচি দিয়ে কেটে দেবে, ক্লিপ করে সেইখানে কি তৈরি করে দেবে, সেইখানে তৈরি করবে আরএনএ এর জায়গায় নিউলি সিনথেসাইজ ডিএনএ। ভালো করে বোঝো, ওখানে ছিল কি আরএনএ প্রাইমার, সেই আরএনএ প্রাইমারটাকে ক্লিপ করলো, কেটে দিল, কেটে দিয়ে সেখানে কি ইউজ করলো, সেখানে কি তৈরি করলো নিউলি সিনথেসাইজ ডিএনএ। তাহলে এইটাও করলো কে, একটা এনজাইম, এই এনজাইমটার নাম কি ডিএনএ পল 1। ডিএনএ পলিমারেজ 1, তাহলে এটা আমার কিরকম কিরকম ভাবে ডিএনএ পলিমারেজ 1 কাজ করেছে, এটা খুব বিচ্ছিরি এই ন্যাকড়াটা দেখতে লাগি জানি, যেখানে যেখানে আমার আরএনএ প্রাইমার ছিল সেই সবকটা জায়গায় আরএনএ প্রাইমার কেটে গেছে, এবং কেটে গিয়ে তার জায়গায় নতুন করে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে দিয়েছে। এখানেও তাই হয়েছে, কিন্তু এটা আমি বোঝবার জন্য রেখে দিয়েছি। তাহলে বাকি সবকটা জায়গাতে, বাকি নয় প্রত্যেকটা জায়গাতেই আরএনএ প্রাইমার হ্যাজ বিন রিপ্লেসড বাই নিউলি সিনথেসাইজড ডিএনএ স্ট্র্যান্ড বাই দ্য এনজাইম ডিএনএ পলিমারেজ 1। এই ব্যাপারটা অনেকটা কিরকম, কোন একটা বইতে ছাপবার আগে তার প্রুফ রিডিং হয়, তো ভুল ভ্রান্তি যা থাকে, যেমন ধরো আমাদের স্কুলের যে ডায়েরি, সেই স্কুলের ডায়েরিটারও প্রুফ রিডিং করা হয়, ওয়াল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন সেটারও প্রুফ রিডিং করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কোন স্যার করেন, বেশিরভাগ ক্ষেত্রে কমলবাবু দায়িত্ব নেন এবং উনি সবাইকে একটু একটু করে দিয়ে প্রুফ রিডিং করেন, যে কোনো বইয়ের ক্ষেত্রে প্রুফ রিডার থাকে, সেই প্রুফ রিডার বই ছাপবার আগে কোনো দাঁড়ি কমা ফুল স্টপ ভুল ভ্রান্তি টাইপের আর কিছু আছে কিনা সেইগুলোকে দেখে সেগুলোকে সংশোধন করেন। তাহলে এখানেও তাই ছিল, যেখানে যেখানে আরএনএ ছিল সেই প্রত্যেকটা জায়গায় আরএনএ গুলোকে কেটে দিয়ে সেইখানে কি তৈরি করা হয়েছে, নতুন করে ডিএনএ তৈরি করে দেওয়া হলো, অর্থাৎ ত্রুটি সংশোধন করলো, কে করলো ডিএনএ পলিমারেজ 1। সেই জন্য এই ডিএনএ পলিমারেজ 1 সেইটাকে বলা হয় প্রুফ রিডিং এনজাইম, প্রুফ রিডিং এনজাইম, বোঝাতে পেরেছি তো? ওকে, কিন্তু এইবার তাহলে কি দাঁড়িয়েছে, আমার সবটাতেই ডিএনএ তৈরি হয়েছে, কিন্তু দেখো প্রত্যেকটা ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে একটা করে নিউক্লিওটাইডের গ্যাপ আছে, ওই জায়গাগুলো জোড়েনি, তাই না, আরো খণ্ড তৈরি হয়েছে, একে তো ওকাজাকি ফ্র্যাগমেন্টস গুলো ছিল, তারপরে আবার আরএনএ প্রাইমার গুলো রিপ্লেস করে ডিএনএ পলিমারেজ 3 সে আবার নতুন নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি করে দিয়েছে, কিন্তু এই যে ব্ল্যাক ডিএনএ স্ট্যান্ড যেটা ফর্ম বাই ডিএনএ পলিমারেজ 1 সেইটার সঙ্গে এই ওকাজাকি ফ্র্যাগমেন্টের এন্ড সেটা কানেক্ট হয়নি, এখান থেকে কানেক্ট হয়নি, এখান থেকে কানেক্ট হয়নি, কিন্তু টেমপ্লেট স্ট্যান্ডগুলো দেখো কন্টিনিউয়াস এবং সেটা কাটা নয়। এখানেও তাই আরএনএ প্রাইমারটার জায়গাতে যদি ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু এখানে টার্মিনাল একটা করে গ্যাপ থেকে যাচ্ছে 1 নিউক্লিওটাইডের,
এইগুলোকে জুড়তে হবে, তাই তো? জুড়ে দেওয়ার ইংরেজি কি? লাইগেশন। ওকে, তাহলে এইগুলো যে জুড়তে হবে, এইটার সঙ্গে এইটাকে জুড়তে হবে, আমি এটাকে অন্য একটা কালার দিই অবভিয়াসলি। তাহলে এইখানে আমার টার্মিনাল গ্যাপ ফিলিং হলো, এইখানে হলো, এইখানে হলো, এইখানে হলো এবং এইখানে হলো। তাহলে এই যে টার্মিনাল গ্যাপ ফিলিং যে করবে, যে এনজাইম, তার নাম লাইগেজ, ডিএনএ লাইগেজ। ওকে, তাহলে এখানে যদি আমার টার্মিনাল গ্যাপটা ফিল হয়ে যায় তাহলে কি হলো, এখানে আমার একটা কন্টিনিউয়াস ডিএনএ স্ট্র্যান্ড আমি পেয়ে গেলাম এবং সেটার ডিরেকশন কি হচ্ছে, এটা ফাইভ প্রাইম মানে এটা থ্রি প্রাইম এবং এদিকটা হচ্ছে ফাইভ প্রাইম, নিউলি সিনথেসাইজ হচ্ছে, তাহলে এদিক থেকে এদিকে এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, ডিরেকশন অফ রেপ্লিকেশন। তাহলে এই যে লিডিং স্ট্যান্ডের ডিরেকশন অফ রেপ্লিকেশন কোন দিকে হয়েছে, এই দিকে, তাই তো? ল্যাগিং স্ট্যান্ডের ডিরেকশন অফ রেপ্লিকেশন কোন দিকে হয়েছে, এই দিকে। তাহলে আবার আমি পুরো জিনিসটাকে একবার ছোট্ট করে সাম আপ করি। প্রথমে কি হলো, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল প্যাঁচানো, সেখানে একটা আনউইন্ডিং হলো, আনউইন্ডিং হয়ে কি তৈরি হলো, রেপ্লিকেশন বাবল। এই রেপ্লিকেশন বাবলের একটা পার্ট আমি যদি বড় করে দেখি তাহলে সেটা কিরকম দেখতে লাগবে, রেপ্লিকেশন ফর্কের মতো। দেখো, আমি বাকি জায়গাটা এখন আমি দেখছি না, তাহলে আমি কোন পার্টটা দেখছি, রেপ্লিকেশন ফর্ক, এটাকে ঘুরিয়ে দিলে এই হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, এইটাকে আমি এনলার্জ করেছি। এই রেপ্লিকেশন ফর্কের মধ্যে পরপর পরপর কি কি কাণ্ড কারখানা ঘটে ডিএনএ রেপ্লিকেশনের জন্য সেইটাকে আমি ডেসক্রাইব করেছি। প্রথমে কি হয়েছিল, আনউইন্ডিং অফ ডিএনএ ডাবল হেলিক্স, সেটা করেছিল কে, ডিএনএ লাইগেজ। এই আনউইন্ডিং হওয়ার পরেই যাতে এই যে সিঙ্গেল স্ট্যান্ড গুলো স্টেবিলাইজ থাকে, খোলা অবস্থায় থাকে, সেই জন্য এখানে কে বলেছে, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন অর এসএসবি প্রোটিন, আপস্ট্রিমে এবং ডাউনস্ট্রিমে দুদিকেই যে খুব বেশি সুপার কয়েলিং এর ফলে স্ট্রেস হয়েছিল সেই স্ট্রেসটা রিলিভ করেছে আরেকটা এনজাইম, তার নাম কি, গাইরেস। এইবারে এই রেপ্লিকেশন ফর্কে একদম এদিকে থ্রি প্রাইম একটা এন্ড থেকে আমি ধরে নিই যদি, তাহলে সেইখানে আমার আরএনএ প্রাইমেস বলে একটা এনজাইম কি করেছে, একটা আরএনএ প্রাইমার তৈরি করেছে, তারপরে প্রাইমেস এখান থেকে খুলে গেছে। প্রাইমেস খুলে যাওয়ার ফলে আরএনএ প্রাইমারের এই যে এন্ডটা, এই এন্ডটা এক্সপোজড হয়েছে এবং এই এক্সপোজড এন্ডটাতে কে বাইন্ড করতে পারে, ডিএনএ পলিমারেজ থ্রি। তাহলে এইখানে ডিএনএ পলিমারেজ থ্রি বাইন্ড করেছে এবং সেলের মধ্যে অ্যাভেলেবেল ডিএনটিপিস গুলোকে নিয়ে এবং এটিপি ইউজ করে এই টেমপ্লেটে পরপর যেরকম নিউক্লিওটাইডের অ্যারেঞ্জমেন্ট আছে বা নাইট্রোজেনাস বেজের যেরকম অ্যারেঞ্জমেন্ট আছে ঠিক সেইটার উল্টো, মানে এ বাইন্ড সুইথ টি, টি বাইন্ড সুইথ এ, জি বাইন্ড সুইথ সি, সি বাইন্ড সুইথ জি, এখানে যা রয়েছে সেইটার সঙ্গে ম্যাচ করে এখান থেকে ডিএনটিপি নিয়ে নিয়ে এখানে পরপর বসাতে বসাতে চলে গেছে এবং কন্টিনিউয়াস একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে ফেলেছে। ওকে, এবং এটা কে করেছে, ডিএনএ পলিমারেজ থ্রি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম। এবং এটাতে এটা কন্টিনিউয়াস ডিএনএ তৈরি হয়েছে, সেটাকে আমি কি বলছি, লিডিং স্ট্র্যান্ড। এদিকটাতে তা হয়নি, প্রথমে এখানে এই জায়গাতে, এই জায়গাতে, বিভিন্ন জায়গাতে আরএনএ প্রাইমার বারবার করে তৈরি করতে হচ্ছে, তার কারণ কিছুটা দূর যাওয়ার পরেই এখান থেকে ডিএনএ পলিমারেজ থ্রি খুলে গিয়েছিল, ফার্দার কন্টিনিউয়াস এখানে ডিএনএ সিনথেসিস হয়নি, সেই জন্য আবার নতুন করে আরএনএ প্রাইমার তৈরি করতে হয়েছে। আরএনএ প্রাইমার তৈরি করেছিল প্রাইমেস অবভিয়াসলি, এবং তারপরে এখানে আমি ব্লু কালারের যে ফ্র্যাগমেন্ট পেয়েছিলাম এবং রেড এরম প্রাইমার ছিল। ওকে, এই ফ্র্যাগমেন্টের ডিএনএ গুলোর নাম ছিল কি, ওকাজাকি ফ্র্যাগমেন্টস, আফটার দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট, ফেমাস সায়েন্টিস্ট ওকাজাকি, যদ্দূর মনে হয় জাপানের। যাই হোক, তারপরে কি হয়েছে, ডিএনএ পলিমারেজ ওয়ান সে প্রুফ রিডিং এনজাইম, সে কি করেছে, সমস্ত জায়গায় যেখানে যেখানে আরএনএ প্রাইমার আছে সেই আরএনএ প্রাইমার গুলোকে ক্লিভ আউট করেছে, কেটে দিয়েছে এবং সেই জায়গায় নতুন করে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে দিয়েছে। ওকে, কিন্তু তারপরেও প্রত্যেকটা ডিএনএ সেগমেন্টের মধ্যিখানে একটা নিউক্লিওটাইডের এখানে টার্মিনাল গ্যাপ ফিলিং হয়নি, সেই টার্মিনাল গ্যাপ ফিলিং গুলো বা জুড়ে দেওয়া গুলো লাইগেশন কে করেছে, না ডিএনএ লাইগেজ। ওকে, তাহলে এই হলো আমার মোটামুটি প্রোক্যারিওটের রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস, সেটা সংক্ষেপে ব্যাখ্যা করলে এই জিনিসটা দাঁড়ায়। তাহলে এই ছবিটা অতি অবশ্যই তোমরা নোট করবে খাতায়, এবং এই যে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস সেটা তোমাদের টেক্সট বইয়ের হেল্প নেবে, এবং সেখানে সূচনা দশা, দীর্ঘীকরণ দশা, সমাপ্তি দশা, ইংলিশে বলতে গেলে কি বলতে হয়, ইনিশিয়েশন ফেজ, ইলংগেশন ফেজ অ্যান্ড টার্মিনেশন ফেজ, এই তিনটে ফেজে ভাগ করে তোমরা প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে লিখবে, এবং তার সঙ্গে এই ছবিটি আমার পছন্দ, তোমাদের যদি এর থেকে অন্য কোনো ভালো ছবি কোনো বই থেকে পছন্দ হয় তোমরা ইউজ করতেই পারো, কিন্তু আমার মনে হয় এটা বেশ কম্প্রিহেন্সিভ। যাই হোক,
ছবিটা তোমরা দেখে নিও, এই ছবিটা বারবার করে আঁকা প্র্যাকটিস করবে, তার কারণ ডিএনএ রেপ্লিকেশন পড়তে গেলে এই ছবিটা যদি আমার মাথার মধ্যে থাকে তাহলে এন্টায়ার প্রসেস আমাকে মুখস্থ করতে হবে না। বায়োলজিতে খুব একটা বেশি মুখস্থ করতে হয় না যদি আমার ডায়াগ্রামগুলো আমার মাথার মধ্যে থাকে, তাই না? এবং এখানে একটা প্রশ্নের উত্তর আমি এখানে দিতে পারিনি, কারণ এই ভার্চুয়াল ক্লাসে আমার পক্ষে সেটা বোঝানো সম্ভব নয়। স্কুল খুললে তোমাদের সঙ্গে যখন দেখা হবে আমি অতি অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা দেবো, সেটা হচ্ছে কেন লিডিং স্ট্যান্ডে কন্টিনিউয়াস ডিএনএ সিনথেসিস হয় এবং কেন ল্যাগিং স্ট্যান্ডে কি হয় ডিসকন্টিনিউয়াস ডিএনএ সিনথেসিস হয় এবং ওকাজাকি ফ্র্যাগমেন্টস হয়। হোয়াই, ইট ইজ দ্য আলটিমেট কোয়েশ্চেন যে কোনো রিজনিং এর ক্ষেত্রে। এই হোয়াই এর উত্তর কেন ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয় সেইটা কিন্তু আমি এইখানে বসে তোমাদের বোঝাতে পারবো না, তোমাদের সঙ্গে যখন আমার ডাইরেক্ট ইন্টারাকশন হবে স্কুলে তখন আমি এটা ডিসক্রাইব করবো। আর একটা কথা বলে দিই, আমি এই পড়া এই লেকচার সিরিজে আমি ডিএনএ রেপ্লিকেশন ডিসক্রাইব করার জন্য কিছু কিছু এক্সাম্পলস দিয়েছি এবং সেই এক্সাম্পলসগুলো যদি কারোর খারাপ লেগে থাকে, কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মার্জনা করবেন, তার কারণ আমি যে সমস্ত স্টুডেন্টদের ক্লাস ফাইভ থেকে দেখে আসি টুয়েলভ পর্যন্ত তাদের বোঝবার সুবিধের জন্য এবং তাদের লেখাপড়ার মধ্যেখানে একটু এন্টারটেন করবার জন্য একটু মজা করার জন্য আমি দু চারটে কথা টথা বলেছি, তা এটার অন্য কোনো ইন্টেনশন ছিল না। যাই হোক, আমাদের আজকে টুয়েলভ সায়েন্সের বায়োলজির যে ক্লাস ডিএনএ রেপ্লিকেশন, আমি এখানে এই ভিডিওটা এন্ড করলাম। তিনটে ভিডিওতে আমি এটা আপলোড করেছি যাতে ভিডিও আপলোড করতে সমস্যা না হয় এবং যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। যদি এটা ভালো লাগে অবভিয়াসলি লাইক করবে, বন্ধুবান্ধবদেরকে বলবে তারাও যেন এটা দেখে, তাদের যদি হেল্প হয় ভালো কথা। এবং স্কুল খুললে কিন্তু এই প্রত্যেকটা পার্ট এই ছবিগুলো আমি আঁকতে দেবো এবং কিভাবে প্রসেসটা হচ্ছে সেটা আমি জিজ্ঞাসা করবো। সুতরাং ছুটিতে শুধু খেয়ে দে না ঘুমিয়ে আর পাবজি না খেলে স্কুলের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর দিকেও একটু দয়া করে মন টন দাও, কেননা এখন থেকে রোজই বিভিন্ন স্যাররা বিভিন্ন ম্যাডামরা তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওপরে মেটেরিয়ালস দেবেন এবং ক্লাস নেবেন। ওকে, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে নেবে বা স্কুলের গ্রুপে তোমরা প্রশ্ন করতে পারো। এবং আমি এর সাপোর্টিং যে মেটেরিয়াল আছে তার পিডিএফ বা তার ইমেজ আমি আমার নোটস থেকে আমার অন্যান্য যা বই থেকে সেখান থেকে আমি সেগুলো শর্টলি স্কুলের গ্রুপে আপলোড করে দেবো। ওকে, হ্যাভ আ গুড ডে।